আমিনুল ইসলাম ইনচার্জ হিসেবে যোগ দেওয়ার পর ভেন্ডাবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের হাজতখানার ভীতি ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। দোষী বা নির্দোষ যে কাউকে ধরে চাহিদা মাফিক টাকা আদায়ের জন্য টর্চার সেল হিসাবে ব্যবহার করতেন তিনি। এদিকে ভেন্ডাবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রে হাজতির মৃত্যু ও এর জেরে বিক্ষুব্ধ গ্রামবাসীর হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জমা পড়তে পারে আজকালের মধ্যেই। শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। ভুক্তভোগীদের অভিযোগ, যতক্ষণ না আমিনুলের টাকার দাবি পূরণ হতো ততক্ষণই পুলিশ তদন্ত কেন্দ্রের হাজতখানার চার দেয়ালে ধ্বনিত হতো মানুষের চিৎকার, চলত শারীরিক নির্যাতন। ওয়ালের মধ্যে হাত রাখি, এই হাতের পিঠের মধ্যে ডাঙ্গায়, তারপরে তাড়িতে ডাঙ্গায়, হ্যাঁ এরকম খুব মারপিট করে, তারপরে অজ্ঞান হলে পানি দেয়। তার সহপাঠী ছিল যে জিয়ে লটকাইয়া হাত পা বেঁধে এখানে মাঝির মধ্যে ফেলে, তাকে ইচ্ছে মতো পিটে। তো পাক বাহিনী তো ওরকম করে মানে নেই স্বাধীনের সময়, তার তো মনে কিছু মায়া ছিল, এর তো কোনো মনে মায়া নেই। গত বুধবার এই হাজতখানায় এক গ্রামবাসীর মৃত্যুর জেরে বিক্ষুব্ধ মানুষ এই তদন্ত কেন্দ্রে হামলা করে। ঘটনার দিনই আমিনুল সহ ছয়জনকে পুলিশ লাইনে প্রত্যাহারের পর থেকে মুখ খুলছে মানুষ। ওর দালাল এক ছিল, দালালের সোর্স ছিল, সোর্সকে বলছিল যে যা টাকা আগে চা, যদি না দেয় তাহলে আমাকে বল, তাহলে ও টাকা চায়, যা যদি না বল তখন মারটাং শুরু করে। লাড়ি নিয়ে মানে তিনজন পুলিশ মানে দল করে লাইন ধরছে, আর আমাকে মাঝখানে নিয়ে এখানে ডাঙাইতে ডাঙাইতে লাঠি পর্যন্ত শের ভাঙ্গি গেছে। তবে নিজেকে নির্দোষ দাবি করছেন অভিযুক্ত ইনচার্জ আমিনুল ইসলাম। আমার আগে যারা হচ্ছে ছিল তারা হয়তো বা একটু নমনীয় ছিল, আমি একটু হার্ড লাইনে, এই বিষয়টা এইরকম আর কি। যারা হচ্ছে এগুলো হচ্ছে রমরমা, তারা একটা ব্যবসা করতে চায়, এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটছে, এই এইটাকে কেন্দ্র করে তারা একটা সুযোগ নিয়ে এটা একটা আন্দোলনের সৃষ্টি করছে। ঘটনা তদন্তে গঠিত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে পুলিশের শীর্ষ পর্যায় থেকে, আর আজকালের মধ্যে পুলিশ সুপারের কাছে জমা দেওয়া হতে পারে তদন্ত প্রতিবেদন। রতন সরকার, সময় সংবাদ, রংপুর।